আসামে গত ঘন্টায় বন্যা ও এগারো জন মারা গেছেন আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে আসামের বন্যা পরিস্থিতি তিরিশটিরও বেশি জেলায় প্রায় বিয়াল্লিশ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে আসামে চলতে থাকা বন্যা ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা সোমবার সত্তর পেরিয়েছে দুই পুলিশ সদস্য নিহত হয়েছে নগাঁও জেলার একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের একজন দুর্গত লোকদের সাহায্য করতে গিয়ে ভেসে যান তাকে বাঁচাতে গিয়ে ভেসে যান আরেক পুলিশ কর্মী আসামের বন্যায় ক্ষতিগ্রস্ত বিয়াল্লিশ লাখ মানুষের মধ্যে প্রায় অর্ধেকই পশ্চিমাঞ্চলের চারটি জেলা বারপেটা বাক্সা গোয়ালপাড়া এবং কামরূপের বারপেটার মোট এলাকার প্রায় একুশ শতাংশই বন্যার কবলে রিপোর্ট চ্যানেল তিন রাত